একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ঘোড়া হতো আল্লাহর রাসূল ঘোড়া হতো কে আর ঘোড় সওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়ার